আইন অমান্য করে বগুড়া পৌর এলাকাসহ সড়ক মহাসড়কগুলোতে অবৈধ থ্রি হুইলার চালাচ্ছে অন্তত 10,000 শিশু। অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে চালকদের জন্য নির্ধারিত বয়স থাকলেও তা মানা হচ্ছে না। নিয়মিত অভিযানও মিলছে না সুফল। মোটরযান আইনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনোভাবেই যানবাহন চালানোর সুযোগ নেই সড়ক মহাসড়কে। আর পেশাদার চালকের লাইসেন্স পাওয়ার শর্ত বয়স হতে হবে কমপক্ষে 21 এবং অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে বয়স 18 নির্ধারিত। এসব নিয়ম কাগজ কলমে থাকলেও বাস্তবে নেই। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ জানায়, বগুড়ায় গ্যাস চালিত 7,500 থ্রি হুইলারের রেজিস্ট্রেশন থাকলেও বৈধ চালক অনেক কম। আমাদের আরটিসির কমিটিটা মেয়াদোত্তীর্ণ হওয়ার জন্য এই কমিটির বায়োডাটা অলরেডি আমরা প্রেরণ করছি। তবে অবৈধ গাড়ির বিরুদ্ধে আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অব্যাহত আছে, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যানবাহনের আসনে থাকা অবস্থায় যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পৌর মেয়র। এখানে যে হারে আমাদের এই ব্যাটারি চালিত রিক্সা এবং ইজি বাইক চলাচল করছে, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর নিয়ন্ত্রণ আনার জন্য আমরা ইতিমধ্যে পৌর পরিষদ বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা এই ব্যাপারে চিঠি দিয়েছি। ব্যাটারি ও গ্যাস চালিত যানবাহন মালিক সমিতির তথ্য মতে, বগুড়ায় ব্যাটারি চালিত থ্রি হুইলারের সংখ্যা প্রায় 1,00,000। উচ্চ আদালত মহাসড়কে অবৈধ এসব যান চলাচল বন্ধের নির্দেশ দিলেও তা মানা হয়নি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।